সবাই কাজ করতেছেন, ইলাস্ট্রেটর ইনস্টল দিতে পারেন না, এমন কে কে আছেন? এখন আমি তো দিই নাই ভাই, আমার কাছে ইলাস্ট্রেটর আছে কিন্তু কাল তো পিছায় যাবেন, সিএসসি। অনেক দূর পিছায় চলে হ্যাঁ যাবেন, অনেক দূর পিছায় যাবেন। আচ্ছা সরি, ইলাস্ট্রেটর সিএস6 এর ক্র্যাক পয়েন্টটা তো পাইনি। জি, ইলাস্ট্রেটর সিএস6 এর ক্র্যাক পয়েন্ট, ইলাস্ট্রেটর সিএস6, ইলাস্ট্রেটর সিএস6 এ আসার দরকার নাই, সিসি17টা ইনস্টল দিয়ে দেন, নো প্রবলেম। আমার কাছে এই সফটওয়্যার নাই, নো প্রবলেম। আমি নেটে করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমার লিঙ্কটা একটু দিয়েন, আমার কাছে নাই। আচ্ছা আমি আপনাদের গ্রুপে পোস্ট করে দিচ্ছি এখনই। আচ্ছা আপনাদের 23 তারিখে পরে কোনো ক্লাস হয় না? না, ধন্যবাদ। ও না না আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা, আমার ওই যে একটা ক্লাস অ্যাবসেন্ট গেল আপনাদের এক্সামের কারণে, আচ্ছা সরি, সেদিন আসলে হুট করেই। আপনি নাকি সেদিন শেষের দিকে জয়েন করছিলেন না? হ্যাঁ ততক্ষণ আমরা আমি বের হয়ে জয়েন গেছি। করছিলাম, আমি জয়েন করছিলাম, মাত্র 2 জন না 3 জন ছিল, আর হ্যাঁ বলছিলাম হ্যাঁ না জয়েন করব 11:30-এর দিকে, হ্যাঁ হ্যাঁ 11টার সময় জয়েন পরীক্ষা করছিলাম। হয়েছিল। আমাদের পরীক্ষা হয়েছে তো। স্যার সাদিকুল ইসলাম আছেন? আমি সাদিকুল ইসলাম, নাজমুল হুদা? আমি তো দেই দেই নাই নাই পরীক্ষা। সাদিকুল জি সাদিকুল জি, নাই না, নাজমুল হুদাও নাই, জামিল নাই। নাজুল ভাই তো রেগুলার আসবে মনে হয়। আচ্ছা আপনারা যারা আসেন অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন কষ্ট করে সবাই, আর অনেক দিকেই ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য মেবি অ্যাটেন্ডেন্স কম হতে পারে, সম্ভবত ঝড় বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়। আমার তো এইখানে আশঙ্কা হচ্ছে যে হবে হবে এইরকম। আজকে না হলে কালকে হবে দেখলাম। আচ্ছা এটা ডিজাইন করছে মহিউদ্দিন হাসান, ফেসবুক কভার ফটো। আচ্ছা ফেসবুক কভার ফটো এই টাইপের ডিজাইন করলে লাগাই দিবেন, ঠিক আছে, এত দূরে দিবেন না, লাগাই দিলে বেটার হবে। আর রেজুলেশন কম মনে হচ্ছে, এই যে ফিনিশিংটা বেটার আসে নাই, আর একটু বেটার হবে সার্ভার। এত দেরি কেন আপনাদের, 5 মিনিট লেট তো অনেক কিছু। আচ্ছা ডিজাইন, আপনাদের তো কয়েকদিন ক্লাসে গ্রুপে সেভাবে আসতে পারি নাই, কিন্তু অসাধারণ হচ্ছে সবার ডিজাইন। আশিক ভাই আমাদের কি ফ্লায়ার ইলাস্ট্রেটরও দেখাবেন? 100% দেখাবো, ফ্লায়ার তো জাস্ট ফটোশপের রুলস কারণ হচ্ছে দেখাইছি, আমার ফটোশপে জাস্ট বিজনেস কার্ড, আমার কেন জানি বিজনেস কার্ড ফ্লায়ারের রুলস দেখানো হয়েছে, আর ইলাস্ট্রেটর দেখানো হবে ডিজাইন, ঠিক আছে। এই ডিজাইন আচ্ছা ঠিক ডিজাইনার আছে। কে? তুষার। হ্যাঁ তুষার ভাইয়ের ডিজাইন তো ভালো হচ্ছে, ডিজাইনও ভালো সুন্দর মোটামুটি হয়েছে ওনার হচ্ছে। এই ডিজাইনটা, এক্সেপশনাল। সমস্যা নেই, আরো সুন্দর হবে। এটা কি মুভি পোস্টার ছিল? ঠিক আছে, কিন্তু ভাইয়া এখানে না ফিনিশিংটা আরো বেটার হবে, এই যে দেখেন পাকেটে এসে হচ্ছে, ফিনিশিংটা একটু মিলাই দেন তাহলে আরো সুন্দর জি হবে, বস, আরো ঠিক আছে সুন্দর হবে। আর ঠিক যেখান থেকে আছে। মিলে যাবে সেখানে মুভি নেম দিয়ে দেন, তাহলে দেখবেন যে একেবারে জমে খেয়ে। ঠিক এই আছে, জায়গায় যে নিচে অনেকগুলা ক্যারেক্টারের নাম লিখা থাকে, এইগুলা আসলে আমার ইফরাতের কাছে ডিজাইন খুবই সুন্দর। কষ্টকর এবং কঠিন কাজ কোনটা মনে হয়। কোনটা? এই যে এটা এইগুলো ক্যারেক্টার, এই এই যে যে আপনার না না ক্রেডিটস, মুভি ক্রেডিটস এর নেম, ক্রেডিট নেম, ওটা হ্যাঁ, ওটা দিয়ে দিবে, এগুলা কি ওটা কোনো দিয়ে জায়গা দিবে, থেকে ফ্রিতে ডাউন? ওটা দিয়ে দিবে আপনাকে, সমস্যা নেই। আচ্ছা এটা তো অ্যাকশন মুভি থেকে নেওয়া, ফন্ট ঠিক নাই। এই এটা কি করছে মাসুদ আল মামুন ভাই? না না, ফন্ট ফন্ট ফন্ট
ফন্ট ঠিক নাই, ইমেজ চ্যাপ্টা করে ফেলছেন, এই টাইপের ডিজাইন দিলে হবে না। এটা পাশ মার্ক তুলছে কোনো মতো, 10-এ 4, 4ও না 3.5 পাশ মার্ক, পাশ মার্ক না, ফেল ফেল ভাই। আমরা তো এটা এটা দেখেই আমরা তো টাস্কি খেয়ে গেছি যে কত সুন্দর ছবি সে করে রাখছে। না হয় না, হয় না, এইটা হতে হতে হয় না, 10-এ 6 পাশ মার্ক তুলছে কোনো মতো। ঠিক আছে, এটা ঠিক আছে, সুন্দর হয়েছে, আর একটু সুন্দর হবে, আর একটু ফিনিশিং ভালো হবে। এই যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, তবে মার্জিনের ব্যাপারে উদাসীন। এই যে দেখেন, মার্জিনের ব্যাপারে একেবারে উদাসীন, তবে এটা অসম, ইটস জাস্ট অসম, অসাধারণ ডিজাইন আছে এটা। ভালো বিজনেস কার্ড। আচ্ছা, সবার ডিজাইনে দেখলাম অনেক সুন্দর। আচ্ছা, আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে, কেউ কোনো প্রবলেম ফেস করছেন বা কোনো কিছু বুঝেন নাই পারেন নাই এমন কিছু আছে, থাকলে একটু বলেন প্লিজ। এই আমার মনে হয় মুভি পোস্টারটা ইফরাত সরকার, আপনি আগে দুটো অ্যাটেন্ডেন্স দিয়ে দিলেন কিভাবে? হ্যাঁ বলেন, মুভি পোস্টার বলেন। মুভি পোস্টারটা আমি তেমন বেশি বুঝি না, তেমন বুঝি বেশি, তারপরে আমি একটা কষ্ট করে, আচ্ছা আচ্ছা, বুঝি না। তো সমস্যা নেই, আপনি না কিছু বুঝলে বোধহয় আপনারা ভিডিও দেখেন, এখন তো এটা রিপিট করব না, ঠিক আছে, পরে একদিন রিভিশন ক্লাসে এটা দেখা দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে অন্যান্য ছোটখাটো কোনো প্রবলেম নাই না। আচ্ছা, আজকে আমরা ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটর সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে, কেউ আগে থেকে কাজ করেন? আমি একটু একটু চিনি। হ্যাঁ বলেন, যেটুকু যে জানেন বলেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর ভিত্তিক কাজ করে, মানে হচ্ছে জ্যামিতিক যে সূত্র, এই সূত্র অনুসারে কাজ করে। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা নর্মালি আমরা বুঝি যে ফটোশপের ফাইলগুলা একটা নির্দিষ্ট সময় অব্দি ফাটে, কিন্তু ইলাস্ট্রেটরের ফাইল নির্দিষ্ট সময় পরে ফাটে না, মানে এটা হচ্ছে অনেক বড় করার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি, বলেন। হ্যাঁ, আর কিছু জানি না। আচ্ছা, আর কিছু জানেন না, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। আচ্ছা, সবাই একটু খাতা কলম নেন কষ্ট করে। নিছেন? জি ভাই, খাতা কলম নিছি। আচ্ছা, ইলাস্ট্রেটরকে, মানে আমরা যে সফটওয়্যারটা আজকে ইউজ করবো এটাকে বলা হচ্ছে ইলাস্ট্রেটর, এটাকে শর্টকাটে এআইও বলা হয়, এআই, ঠিক আছে, এআই দিয়ে দ্বারা অ্যাডোব ইলাস্ট্রেটর বলা হচ্ছে। এই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর বা এআই একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার, ইলাস্ট্রেটর একটি ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার। ফটোশপ কি ছিল মনে আছে? ফটোশপ ছিল একটি ইমেজ এডিটিং সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর ড্রয়িং গ্রাফিক্স সফটওয়্যার, এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স, এটি সম্পূর্ণ ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সটা কি? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে আপনার, এটা কখনো ফাটবে না, আপনি যতই জুম করেন এটা কখনো ফাটবে না। যেমন যেমন সাপোজ আমি এখানে কিছু ডিজাইন করছি, সাপোজ এটা একটা ক্লাসের ডিজাইন ছিল মেবি, তো এই ডিজাইনটা দেখেন আমি জুম করছি, আর এখানে জুম করলে এইখানে দেখেন জুমের লিমিটটা দেখাচ্ছে, কত পার্সেন্ট জুম করছি, 64,000% জুম করা যায়। দেখেন এই জিনিসটাকে আমি যখন জুম করছি, এই যে জুম করছি জুম করছি জুম করছি, 4800%, 64 মানে 6400%, 8500, 12750, 17000, 25500, 34000, 51000, 64000, 64000% জুম করছি, তারপরে দেখেন কোনো জায়গাতে বিন্দু পরিমাণে ফেটে গেছে, এই যে দেখেন ফাটে নাই কিন্তু।
সো এখানে ব্যাপারটা ক্লিয়ার না, ফটোশপ যদি ছিল হতো তাহলে ফটোশপে কেমন ছিল একটু দেখি, ফটোশপটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। রিফাত দেরি কেন ভাইয়া, ঘুমাইছিলেন? ওয়ালাইকুম আসসালাম, দেরি হলে হবে? আচ্ছা ফটোশপে যদি আমি কোনো একটা ডিজাইন বের করি, সাপোজ সাপোজ এটা আমার একটা ডিজাইন হতে, না এটা না, আমি নতুন একটা নিই, এই নিলাম, এখানে আমি কোন একটা কালার অ্যাপ্লাই করলাম, এটাকে যখন জুম করছি দেখেন জুম করতে করতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে কিন্তু ঠিকই ফেটে যাচ্ছে, দেখেন 12800% জুম করে একটা পর্যায়ে কিন্তু প্রতিটা পিক্সেল আমি দেখতে পাচ্ছি, তাই না? সবাই কি বুঝতে পারছি? হ্যালো জি ভাই, ইলাস্ট্রেটর আসলে বুঝতে পারছি ভাই, সেই জিনিসটা ফাটবে না। তো পার্থক্যটা কি ক্লিয়ার? জি ভাই, ঠিক আছে। তারপরে ইলাস্ট্রেটরকে আপনি বলতে পারেন প্রিন্ট রিলেটেড যত কাজ আছে সব ইলাস্ট্রেটর করবো আমরা আজ থেকে, আপনার এক কথায় আপনার কোনো কোটার লেভেল থেকে শুরু করে স্টিকার হতে পারে, ব্যানার হতে পারে, পোস্টার, ফ্লায়ার, যত কিছু আছে সব আমরা ইলাস্ট্রেটর ডিজাইন করব। ফটোশপ আপনাদের শুধু মানে যা করছেন আপনি ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ফটোশপ জাস্ট এডিটিংয়ের জন্য ইউজ করব আমরা, সেটাও আপনার রিটাচিংয়ের জন্য, কালার ব্রাইটনেস আপ ডাউন করার জন্য আমরা ফটোশপ ইউজ করব, কিন্তু এর বাইরে যত কিছু আছে মানে এক কথায় ক্রিয়েট টাইপের কোনো কিছু তৈরি করতেছেন সব আমরা ইলাস্ট্রেটর করব। ইলাস্ট্রেটর করার দুইটা কারণ, একটা হচ্ছে আমার যেমন রেজুলেশনটা ভালো রাখতেছে, পাশাপাশি এটাও মনে রাখবেন ইলাস্ট্রেটরে কাজ করাটাও সহজ, শুধু এমন না যে রেজুলেশনটা ভালো রাখছে, না এটাতে কাজ করাটাও অনেক সহজ, ঠিক আছে? তো এখানেও যদি আমি একটা আর্টবোর্ড নিই, ফাইল থেকে নিউ, আমি আর্টবোর্ড নিয়ে আলোচনা করছি একটু পরে আসি। আচ্ছা এটা তো আশিক ভাই, জি বলেন, আপনি যেটা বলছিলেন যে 64000% পর্যন্ত জুম করা, জুম করলেও ফাটবে না, তাহলে কি 65000 বার করার পর ফেটে যাবে? ওর বেশি জুম হবে না। আচ্ছা আচ্ছা, 64000 এর বেশি জুম হয় না। আচ্ছা আচ্ছা, দেখেন একটা ইলাস্ট্রেটরে আমরা যদি যেটার উপরে কাজ করব এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে? আর আর্টবোর্ডের বাইরে এখানে আর কি কি আছে একটু দেখি, এখানে এখানে আমার ফার্স্টে পাচ্ছি, সব একটু আঁকায় রাখেন, একে খাতায় লিখে রাখেন, এটাকে বলা হচ্ছে মেনু বার, এরপরে বলা হচ্ছে এটাকে অপশন বার, তিন নম্বরটাকে বলা হচ্ছে টুলস বক্স, টুল বক্স, আর চার নম্বরটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। আমি আবার রিপিট করব, করেন আবার রিপিট। এক নম্বরটাকে বলা হচ্ছে মেনু বার, দুই নম্বরটাকে বলা হচ্ছে অপশন বার, ঠিক আছে? ফটোশপে যা ছিল তাই, অপশন বার। আচ্ছা, তিন নম্বরটাকে বলা হচ্ছে টুলস বার, টুলস বার, চার নম্বরটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। ক্লিয়ার সবাই? জি জি। ওকে, এখানে আমরা যেটার উপরে কাজ করব এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড যেটার উপরে আমরা কাজ করব, আর যেটার বাইরেও, এটার বাইরেও দেখেন কাজ করা যায়, এই যে দেখেন আমি আর্টবোর্ডের বাইরেও একটা জায়গাতে কাজ করতে পারি, আর্টবোর্ডের বাইরে যেখানে কাজ করছি এটাকে বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া। ক্লিয়ার? যেটার উপরে কাজ করছি সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, আর যেটার বাইরে কাজ করছি মানে আর্টবোর্ডের বাইরে যে অংশটা কাজ করছি এটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? জি ভাইয়া, জোরে বলেন শুনি না ভাইয়া, লেয়ারটা না ইলাস্ট্রেটরে আছে বলছি আগে, এখনো তো আপনাদের ডকুমেন্ট সেটআপটাই দেখায়নি, তাই না? এটুকু কি ক্লিয়ার আপনি? আমি যতটুকু বলছি। আচ্ছা ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আগে কেমন ভাই, কারণ আপনাদের তো এখনো একটা পেজ নিয়েও দেখায়নি কিভাবে পেজ নেবেন। আচ্ছা ইলাস্ট্রেটরে
ইলাস্ট্রেটরে আমি একটা আর্টবোর্ড নিব কিভাবে, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল প্লাস এন ক্লিক করলাম। ক্লিক করে এইখানে যাদের আপডেট ভার্সন তারা এই টাইপের একটা ইন্টারফেস পাবেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যাদের ব্যাকগ্রেড ভার্সন তারা পাবেন এই টাইপের অপশন। তো আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, সবগুলো নিয়ে বলছি, কেমন? আপনাদের জাস্ট একটু সবাই মনোযোগ দিয়ে শুধু শোনেন আমি কি বলি, কেমন? তো এখানে প্রথমে আমি কি কি পাচ্ছি, আচ্ছা এখানে আমি ফার্স্টে যেটা পাচ্ছি, রিসেন্টলি কিছু আইটেম নিয়ে আমি কাজ করছি, কিছু সাইজ নিয়ে কাজ করছি, সেই সাইজগুলো এখানে শো করতেছে। এরপরে আমি যদি কোনো সাইজ এখানে সেভ করে রাখি, যেটা ফটোশপে দেখাইছিলাম, আমি কোনো সাইজ এখানে সেভ করে রাখছি কিনা, তো আমি আপাতত সেভ করি নাই, আমার প্রয়োজন হয় না আসলে। এরপর এখানে মোবাইল, এখানে আমি বিভিন্ন মোবাইলের জন্য যদি কখনো ওয়ালপেপার নিয়ে কাজ করি, তখন তখন আমরা এখান থেকে কিছু ডিফল্ট সাইজ পেয়ে যাব, যেমন আইফোন এক্স, আইফোন 8, 7, 6, এরপরে আপনার আছে গুগল পিক্সেল, গুগল পিক্সেল 2, আইপ্যাড, ঠিক আছে, স্যামসাং S9, আরও বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে, যেগুলো নিয়ে আপনারা আপনাদের কাজ করতে পারবেন। এরপরে ওয়েবের কাজ করার জন্য বিভিন্ন ওয়েব টেমপ্লেট এখানে সাইজ দেওয়া আছে, ডিফল্ট কিছু ওয়েব টেমপ্লেটের সাইজ দেওয়া আছে, আপনার 1366x768, 1920x1080, 1280x1024, এখানে বিভিন্ন পিক্সেলে, যেহেতু ওয়েব এই জন্য পিক্সেলে মাপ দেওয়া আছে। আমি যদি প্রিন্ট রিলেটেড কোনো কিছু করতে চাই, তাহলে এখানে প্রিন্ট রিলেটেড কিছু পেপারে সাইজ দেওয়া আছে, যেমন এখানে লেটার পেজ দেওয়া আছে, লিগেল পেজ দেওয়া আছে, A4 দেওয়া আছে, B5, B4, A3, বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে। আমি যদি ফিল্ম বা ভিডিও নিয়ে কোনো কাজ করতে চাই, এখানেও দেখেন কিছু মাপ দেওয়া আছে, 1280x720 পিক্সেল, 1920x1080, এরপরেও আপনি দেখেন 4K, ওই যে 2K, 8K, 4K, এই টাইপেরও কিছু ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। আর্ট ইলাস্ট্রেশন নিয়ে কাজ করার ক্ষেত্রে এইগুলো এখানে কিছু মাপ দেওয়া আছে। এটা হচ্ছে জাস্ট আমার একটা বেসিক একটা প্রসেস, মানে এক কথায় যে ডিফল্ট কিছু মাপ দেওয়া আছে। তো আমি এখানে সাপোজ আমি একটা প্রিন্ট রিলেটেড একটা লেটার পেজ নিয়ে আলোচনা করছি, আমি একটা লেটার পেজ নিয়ে কাজ করবো, দেখি একটা লেটার পেজ কীভাবে সেট আপ দিয়ে আমি কাজ করবো। তো আমি একটা লেটার পেজ নিলাম এখান থেকে, লেটার পেজ নেওয়ার পরে আমাদের সবসময় যেটা আমাদের কাজে আসে সেটা হচ্ছে ওয়াইড এবং হাইট, এই যে ওয়াইড এবং হাইট, ওয়াইড এবং হাইট নেওয়ার পরে এখানে আছে পয়েন্টস, এখানে আপনার ইলাস্ট্রেটরে আমরা ইউনিট পাচ্ছি 6টা, পয়েন্ট, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। এখন সাপোজ 612.792 পয়েন্ট দেওয়া আছে, এটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি 8.5/11, তাহলে কি এটা ছোট হয়ে গেছে? সবাই ঘুম, আমার কথা কি সবাই শুনতে পান? তাহলে এটাকে বুঝতে পারছেন ইউনিটের ব্যাপারটা? জি ভাই। কি বুঝতে পারছেন সেটা বলুন। আচ্ছা আমি আবার একটু বলি, সাপোজ শুভ ভাই আপনার হাইট কত? 5'4" এটাকে যদি ইঞ্চিতে কনভার্ট করা হয়, সাপোজ আপনার হাইট আছে এখানে 5.4, এটা কি ফুট, ফুট বলেন না আপনি? 5'4". এখন এটাকেই যদি 5 ফুট, মানে কত 5 ফুট? মানে হচ্ছে আপনার 5 × 12 প্লাস 4 64, এখন আমি, আপনি যদি আমাকে 5'4" না বলে আমাকে যদি বলতেন 64", তাহলে কি আপনি বড় হয়ে যেতেন? না ভাইয়া, না। এখন এই ইঞ্চিটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, ইঞ্চ টু সেন্টিমিটার, এখানে 1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার, আমি এখানে দিচ্ছি 46 ইঞ্চ দিলাম,
দেওয়ার পরে এখানে চলে আসছে আপনি কত 162.56 সেন্টিমিটার। এর মানে কি আপনার হাইট কি বেড়ে গেছে? না, একই আছে। একই আছে। তো এইটা হচ্ছে ইউনিটের কাজ। আমি একটা যখন লেটার পেজ নিচ্ছি, আমি যখন এটা ইঞ্চিতে রাখছি বা আমি এটা মিলিমিটারে রাখছি, এটা কিন্তু সেম, জাস্ট এখানে আমার স্কেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ইউনিটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সবাই কি ক্লিয়ার প্রসেসটা? হ্যাঁ জি ভাই। ওকে, এরপরে আমার এখানে আছে ওরিয়েন্টেশন। আমার সাপোজ এখানে আমার ফার্স্টে যেটা দেওয়া আছে ওয়াইড, দেন ওয়াইডের মাপ আছে 8.5, হাইডের মাপ আছে 11। এখানে আমি চাচ্ছি, এখানে আছে পোর্ট্রেট, আমি চাচ্ছি ল্যান্ডস্কেপ করতে। তাহলে এখানে আমি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি, এই যে দেখেন আমার এই মানটা কিন্তু অটোমেটিক ঘুরে গেছে। তাহলে আমি এখান থেকে পোর্ট্রেটও নিতে পারি, ল্যান্ডস্কেপও নিতে পারি। মানে এক কথায় ধরেন আপনি ফোনে ছবি তুলেন, এইভাবে ছবি তুলেন অনেক সময়, আবার অনেক সময় মোবাইলটাকে একটু ঘুরায় নেন, এই যে এইভাবে, তাই না? এটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। ক্লিয়ার জি ভাইয়া? ওকে, তাহলে এখান থেকে মানও ঘুরাইতে পারতেন। আর এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের মজার ব্যাপারটা কি, আমি যেটার উপরে কাজ করি সেটাকে বলা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড ওয়ান মানে একটা আর্টবোর্ড, যদি আর্টবোর্ড টু দিতাম বা এখানে ফাইভ দিচ্ছি, ফাইভ দিয়ে ওকে দিলাম, দেখেন এখানে পাঁচটা আর্টবোর্ড চলে আসছে। তো আমি একের অধিক আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবো। ক্লিয়ার জি ভাইয়া? ওকে, ফাইল থেকে নিউ, দেন আমি আবারও যাচ্ছি আমার লেটার পেজে, এখান থেকে ইঞ্চ নিলাম, দেন আমি এখান থেকে ওরিয়েন্টেশন এইভাবে রাখছি আপাতত। এরপরে আছে ব্লিড। সাপোজ আমি বিজনেস কার্ডের জন্য, বিজনেস কার্ডের সাইজ কত, 3.5 বাই 2, তাই না? এবার এখানে দেখেন ব্লিড আছে। তো ব্লিড আমি যদি এখান থেকে সামান্য পরিমাণে দেই 0.125, এখানে আমি দিব 0.125। কেন দিব 0.125? কারণ ফটোশপে আমরা পেয়েছিলাম ওয়াইড এবং হাইট, জাস্ট দুইটা মাপ দিতে পারতাম। ওখানে যদি 0.125 দিতাম, এটাকে ভাগ করা হতো দুই দিয়ে, দুই দিয়ে ভাগ করলে চলে আসতো আপনার 0.125, ঠিক আছে? যে মাপটা আমি এখানে টপ এবং বটমে দিতে পারছি, যেটা হচ্ছে হাইট, আর লেফট এবং রাইট যেটা হচ্ছে ওয়াইড। ক্লিয়ার? তো আমার ফটোশপে 0.25 দেওয়া আর এখানে সব জায়গাতে 0.125 দেওয়া, সেম। ক্লিয়ার? এই জন্য এটা দিয়ে আমি যদি এখন ক্রিয়েট দেই, এই যে দেখেন ফটোশপে যেটার জন্য আমার এত ঝামেলা করতে হয়েছে, যে ব্লিডের জন্য, এখন মাথায় নেওয়ার দরকার নাই। ফটোশপ যখন বিজনেস কার্ডে ক্লাস হবে, আমি তখন আপনাদের ব্লিডের ব্যাপারটা ভালোভাবে বুঝাই দেবো। জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি, হিন্টস দিচ্ছি আপনাদেরকে। আজকের ক্লাসটা জাস্ট আমি বলে যাবো, আপনারা জাস্ট শুনে যাবেন, ঠিক আছে? কিছু করার দরকার নেই আপনাদের। তো এই যে দেখেন কত সহজে ব্লিড হয়ে গেছে, অনেক ইজি না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। কাজের গতি কিন্তু অনেক বেড়ে যাবে আমাদের এখন, তাই না, আগের থেকে? তো আমি এখানে আবারও প্রিন্ট থেকে লেটার পেজ নিচ্ছি, এখান থেকে ইঞ্চ করছি, বারবার কিন্তু একই কাজ রিপিট করছি, যেন আপনাদের মুখস্থ হয়ে যায় এমনভাবে করছি। এখান থেকে আমরা চাইলে ইচ্ছা করলে ব্রিড নিতে পারি, ব্রিডের মধ্যে লিঙ্ক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। এরপরে আছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে কি আছে, কালার মোড, সিএম, ওয়াইকে এবং আরজিবি, এখানে আমরা দুইটা কালার মোডই পাবো। তো আমি আপাতত আরজিবি রাখছি, যেহেতু আমি প্রিন্ট করবো না। রেজুলেশন এখানে আপনি 720x500 রাখতে পারবেন। এরপরে এখানে আছে মোর সেটিংস। মোর সেটিংসে গিয়ে আমি আর একটু কিছু অ্যাডভান্স ব্যাপার পাবো, এবং যাদের ব্যাকগ্রেড ভাষণ তারা সরাসরি এটা পাবেন, সরাসরি এটা পাবেন, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নাই, এটার ওটা সেম। এখানে কি, ফার্স্টে আপনি কি ফাইলের নামটা দিচ্ছেন, আপনি কি কাজ করবেন। সাপোজ আমি দিচ্ছি ব্যানার, ওকে সরি, ক্রিয়েট করে ফেলছে, কন্ট্রোল এন, এখান থেকে আমি যাচ্ছি মোর অপশন। মোর অপশন থেকে এখানে ফার্স্টে আমি দিচ্ছি আমার একটা ফাইলের নাম, আমি ফাইলের নাম দিচ্ছি ওয়েব। দেওয়ার পরে এরপরে আপনার প্রোফাইলে কি পাবো, প্রোফাইলে আমি ডকুমেন্ট প্রোফাইলে পাচ্ছি আপনার
আমি এইখানে যে অপশনগুলো পেয়েছি না, এই যে মোবাইল, ওয়েব, প্রিন্ট, তারপর আপনার ফিল্ম, তারপর আপনার আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, সেইগুলো এখানে পেয়ে যাচ্ছি না। বুঝতে পারছি কি সবাই? আমি দেখেন এখানে যে প্রিন্টে গেছিলাম, এই যে প্রিন্টে আসছি, প্রিন্টে আসার পরে এখানে দেখেন যে লেটার A4, লিগেল A3, B4, B5 সবগুলোই কিন্তু পেয়ে গেছি। এখানে যেগুলো পেয়েছিলাম সেগুলোই এখানে পেয়ে যাচ্ছি। সাপোজ আমি এখানে লিগেল পেজ নিচ্ছি, লেটার পেজ নিচ্ছি, লেটার পেজ নিয়ে যখন এখানে আপনার সাপোজ আর্ট বোর্ডের পরিমাণটা বাড়াচ্ছি, এই যে আর্ট বোর্ড বাড়াচ্ছি, আর্ট বোর্ড বাড়ানোর পরে আমি এখানে 5টা আর্ট বোর্ড দিচ্ছি। এখন 5টা আর্ট বোর্ড দেওয়ার পরে এখানে দেখেন একটা ব্যাপার আছে, আর্ট বোর্ডের স্টাইল, আপনার আর্ট বোর্ডটা কীভাবে যাবে, যেটুকু আমি রেড মার্ক করছি এখানে একটা সিম্বল দিছে, সিম্বলটা কেমন, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, এখানে একটা বক্স, দেন এখানে একটা বক্স আছে। সাপোজ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, বলতেছে কি 1 থেকে 2 তে যাবে, 2 থেকে এটা হবে 3, এটা থেকে 4 এ যাবে, এটা এইভাবে ফ্লো করবে। এরপরে আমি যদি এখান থেকে দ্বিতীয় বক্সটা নিই, এটা কিভাবে কাজ করবে, এটা কাজ করবে, এই একটা বক্স নিলাম, এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্সটা আমাকে বলতেছে যে আমাকে এটা হবে 1, 1 থেকে এদিকে আসবে 2, এখান থেকে এদিকে যাবে 3, দেন এখান থেকে এদিকে আসবে 4, তারপরের বক্সটা কি বলতেছে আমাকে, এখানে বলতেছে যে আপনারটা জাস্ট এটা চলমান চলতেই থাকবে, এই যে এইভাবে জাস্ট চলতেই থাকবে, এটা বলতেছে কি বক্স 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 জাস্ট নিচের দিকে আসতে থাকবে, এটা কি জাস্ট সিঙ্গেল চলতে থাকবে, জাস্ট নির্দেশনাগুলো, আপনি যে আর্টবোর্ডগুলো নিচ্ছেন আর্টবোর্ডগুলো কিভাবে সাজাবেন, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একসাথে মানে 4টা 5টা করে আর্টবোর্ড আসবে? জি, যদি আপনি একসাথে একের অধিক আর্টবোর্ড নেন, আর্টবোর্ডগুলো কিভাবে 4টা 5টা কি ভাইয়া 4-5 রকমের কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই। আপনি সাপোজ এই যে 5টা আর্টবোর্ড নিচ্ছি, দেখেন আমার আর্টবোর্ডটা এইভাবে সাজানো হয়েছে, আমি এটা নিচ্ছি, এরপর আর্টবোর্ডের মধ্যে স্পেসিং রাখছি 20 পিটি, এরপর আমি কয়টা কলাম করছি, দেখেন আমার আর্টবোর্ডের কলাম কিন্তু 3টা হয়েছে, আমার আর্টবোর্ড 3টা কলাম করার পরে কিন্তু বাকি 2টা কিন্তু নিচের কলামে আসবে। আমি সাপোজ এখানে 2টা কলাম দিচ্ছি, তাহলে আমার কিন্তু কি হবে, আমার 2টা করে 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 নিচে আসবে, মানে এক সাইড হবে 3টা, এক সাইড হবে 2টা। আমি এখন যদি এটাকে ক্রিয়েট ডকুমেন্ট দেই, এই দেখেন এক সাইডে 3টা, এক সাইডে 2টা। এখন আপনি ইচ্ছা মতো কাজ করেন, আপনাকে তো কোনো বাধা ধরা নাই, আপনি ইচ্ছা মতো আর্টবোর্ড তো আর্টবোর্ডই, তাই না? আপনি একের অধিক কাজ করেন, নো প্রবলেম। বুঝতে পারছেন? তাহলে ভাইয়া বিজনেস কার্ডে যে আমরা 2টা করে নিয়ে করতাম, এখন আমরা একটার মধ্যে করতে পারি? জি, একটা পাশাপাশি 2টা রেখে কাজ করবেন। তাহলে ভাই এটার মধ্যে অনেক প্লাস পয়েন্ট আর অনেক ইজি হয়ে যায়। অবশ্যই এটা তো প্লাস পয়েন্ট। আচ্ছা, এখানে আপনি যদি একের অধিক আর্টবোর্ড নেন তখন আপনার এই অপশনগুলো আসবে, দেন আপনার এই যে কলাম 2টা মানে নেবেন না কয়টা কলাম নেবেন সেটা এখান থেকে সাজাতে পারবেন, কি কি পেপার নেবেন সেটা তো বলেই দিলাম। এরপরে এখানেও সেম, এই যে ওয়াইড এবং হাইট, আপনি কোন ইউনিটে কাজ করবেন সেটা দেওয়া আছে, ওরিয়েন্টেশনও পাচ্ছেন, মানে ব্যাকগ্রিড ভার্সন যাদের তাদেরও ঘাবড়ানোর কোনো কারণ নাই। সেম আপনারা এখানে ব্রিড পাচ্ছেন, কালার মোড, রেজুলেশন সবই পাচ্ছেন। তো সবাই কি ক্লিয়ার প্রসেসটা? জি ভাইয়া। ওকে, তাহলে নাম ভুলে গেলাম, মোস্তফা ভাই এখন কি একটা আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবেন? সবাই কি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো? আমি যদি এখন বলি যে আমার একটা ফেসবুক কাভার ফটো সাইজ নিতে হবে, সাপোজ ফেসবুক কাভার ফটো সাইজ আমার পিক্সেল, কত পিক্সেল বাই কত পিক্সেল, এখানে আমি বললাম 820 পিক্সেল বাই 312 পিক্সেল, পারবো কি সবাই? জি ভাইয়া পারবো। ওকে, আচ্ছা আচ্ছা, সবাই কথা বলেন না কেন, কথা বলতেছেন? আচ্ছা সবাই ক্যামেরা অন করেন তো দেখি, একটা স্ক্রিনশট তুলো, খেয়াল নেই আমার, সবাই ক্যামেরা অন করেন, স্ক্রিনশট তুলো, আপনাদের ঘুমের কেন চাচ্ছে আমি তাই দেখতেছি আগে। ক্যামেরা অন করেন, ফাস্ট ফাস্ট ফাস্ট।
সবাই ক্যামেরা ডাউন করো, একটু দূর একটু দূর সাথে একটু দূরতে ক্যামেরা ডাউন করো সবাই। মনিরা ভুইয়াতে এখনো ঘুমাচ্ছে, সবাই ক্যামেরা ডাউন করেন, মাত্র চারজন পাঁচজনকে দেখতে পাচ্ছি। জি না আপনি ঘুমায় থাকেন সব সময়, আপনার ছবিতেও আপনি শুয়ে পড়ছেন। আচ্ছা সবাই ক্যামেরা অন করেন একটু ফাস্ট একটু ফাস্ট। শুভ ক্যামেরা অন করেন ভাইয়া, শুভ, ফাতেমা আক্তার, তারপর নাহিদু, আচ্ছা ঠিক আছে আর সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের 20 নম্বর ক্লাস। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, ক্যামেরা অনই রাখবেন নাহলে বুঝবো না কে কে ঘুমায় যাচ্ছেন, কোনো রেসপন্স আসে না, কেন রেসপন্স আসে না দেখতে হবে। আচ্ছা কি যেন বলছিলাম আমি, তাহলে সবাই আর্টবোর্ড তো আমরা ক্রিয়েট করতে পারবো, কনফিডেন্স আছে? জি ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, এখন অনেকেরই হয়তো বা একটা মনে কোশ্চিন রাখতে পারে যে ভাইয়া আপনার এখানে এতগুলো টুলস দেখছি, আমি তো সফটওয়্যার ইনস্টল করছি কিন্তু আমার এখানে এতগুলো টুলস আসে নাই, অনেক বড় একটা প্রবলেম। তো যাদের বিশেষ করে আপডেট ভার্সন তাদের দুইটা মুডে থাকবে, মানে দুইটা মুড থাকবে। এই যে নিচে দেখেন এডিট টুলবার ক্লিক করছি, অল টুলস ক্লিক করছি, এখানে দেখেন দুইটা মুড আছে, একটা আছে অ্যাডভান্স একটা আছে বেসিক। অ্যাডভান্স দিলে এইভাবে আপনি অনেকগুলো টুলস পেয়ে যাবেন, আর যদি আপনি কখনো বেসিক দেন তাহলে কি মানে কয়েকটা টুলস পাবেন। ঠিক আছে ক্লিয়ার সবাই? তো টুলস নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই, বুঝতে পারছি সবাই? ওকে, এরপরে এখানে আমরা ফার্স্টে পাচ্ছি সিলেকশন টুলস, যেটাকে ফটোশপে বলা হচ্ছে মুভ টুলস, সেটাই ইলাস্ট্রেটর বলা হচ্ছে সিলেকশন টুলস। সিলেকশন টুলস কেন, জাস্ট এটা সিলেক্ট করে এবং এটা মুভ করে, এই জন্য এটাকে সিলেকশন টুলস বলা হচ্ছে। এটারও শর্টকাট কি হচ্ছে ভি। এই যে আমার যদি কোনো কিছু হইতো, সাপোজ এখানে একটা রেক্টাঙ্গেল আছে, এই যে দেখেন আমি সিলেকশন টুলস দিয়ে এটা সিলেক্ট করছি, দেন মুভ করছি, ছোট বড় করছি সিলেকশন টুলসের মাধ্যমে। ঠিক আছে, সিলেকশন টুলস নিয়ে নতুন করে কিছু বলার নাই। এরপরে আমরা আর কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কি, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা হচ্ছে সাপোজ এখানে আমার কয়েকটা রেক্টাঙ্গেল আছে, এই যে আমার কিছু রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেলের কালারগুলো আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, অনেক ইজি। কিন্তু লেয়ার নিয়ে আমি পরে আলোচনা করছি, লেয়ার নাই এমন না, লেয়ার আছে কিন্তু লেয়ারের কাজ এখন লাগছে না আমাদের, লেয়ারের কাজ যখন লাগবে তখন আমি বলবো। দেখেন আমি ইচ্ছা মতো সবগুলোকে আমি মুভ করতে পারছি, ইচ্ছা মতো আমি সবগুলোকে কালার চেঞ্জ করতে পারছি। এখন এই চারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। গ্রুপ করে এখন যদি আমি ব্লুটাকে মুভ করতে যাই, দেখেন চারটা কিন্তু একসাথে হচ্ছে, আমার এই চারটা কিন্তু গ্রুপ, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারবো, দেন আবার সিঙ্গেল হয়ে গেছে। আমি চাচ্ছি গ্রুপও থাকবে এবং মুভও করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি। আমি চাচ্ছি যে ব্লুটাকে নিচে নিয়ে আসবো, তাহলে কী করতে হবে, এই গ্রুপে জাস্ট ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে দেখেন আমি এটাকে মুভ করছি, মুভ করে সাইডে যদি আমি আবারও ডাবল ক্লিক করি, এই দেখেন এই চারটা কিন্তু এখনও গ্রুপ আছে। সো এই প্রসেসটা কি বুঝতে পারছি সবাই? ঠিক আছে, এরপরে ডিরেক্ট সিলেকশন টুলসের কাজটা কি, ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ হচ্ছে গ্রুপ থাকুক আর যাই থাকুক, এর কাজ হচ্ছে সরাসরি সিলেক্ট করবে, ডাইরেক্ট সিলেক্ট করবে। ডিরেক্ট সিলেকশন টুলস মানে ডাইরেক্ট সিলেক্ট করবে। এই চারটাতে গ্রুপ আছে, দেখেন আমি যেটাতে ক্লিক করছি অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এই যে দেখেন অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর যদি মুভ টুলস নিয়ে দেখেন, এই চারটা কিন্তু এখনও গ্রুপ আছে, কিন্তু আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে কোনো ডাবল ক্লিক করা লাগছে না, কিচ্ছু করা লাগছে না, জাস্ট আমি যেখানে ক্লিক করছি সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? অনেক ইন্টারেস্টিং না, বুঝতে পারছি সবাই ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ওকে, ডিরেক্ট সিলেকশন টুলসের আরেকটা কাজ আছে, সাপোজ এখানে একটা রেক্টাঙ্গেল আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি,
এই যে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, আমি ইচ্ছা মতো ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে মুভ করতে পারছি। অনেক ইজি না? অনেক সহজে যে কোনো শেপ আমি ক্রিয়েট করতে পারবো না? এই যে আমি এখান থেকে এটাকে এখানে নিয়ে যাচ্ছি, দেখেন কতটা সহজ। আমি এখান থেকে স্টক কালার অফ করে দিচ্ছি, এই যে দেখেন এটাকে এইখানে নিয়ে আসলাম, দেন এখানে এইভাবে নিয়ে আসলাম, দেখেন এক মিনিটের ব্যাপার, তাই না? আরো দেখাবো না আপনাদের, আজকে সবার মন খারাপ, থাক আজকে ক্লাস ছুটি দিয়ে দিই। আমিও ঘুমাই যাবো আপনাদের ক্লাস করাতে করাতে। আচ্ছা দেখেন, শুধু এমনই না, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে দেখেন এখানে কিন্তু কিছু পয়েন্ট আসছে, দেখছেন সার্কেল আসছে ছোট ছোট। আমি যদি এটাকে ক্লিক করে যদি টান দেই, এই যে দেখেন আমার ডিজাইন কিন্তু আরো চেঞ্জ আসছে, দেখছেন কত সুন্দর হয়েছে। যদি সাপোজ আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলটা একটা কালারফুল করে দেই যেন দেখতে সুন্দর হয়, এই যে আমি যদি এই সার্কেলে ক্লিক করে যদি টান দেই, দেখেন সুন্দরভাবে চারদিকে কার্ভ হয়ে যাচ্ছে না? অনেক ইন্টারেস্টিং না? আবার এটাকে কমাই দিচ্ছি, পসিবল না? ওকে, এখন আমি যদি এমন ভাবি যে সাপোজ যে আমার চারটা কর্নার দরকার নাই, আমার দুইটা কর্নার দরকার, তো আমি পুরোটাকে টেনে ভিতরে নিয়ে আসলাম বা একটা পয়েন্ট দেখা যাবে। সাপোজ আমি চাচ্ছি যে শুধু এই একটা কর্নার কার্ভ হবে, তো এখানে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করে এই যে ডার্ক করছি, দেখেন শুধু আমার একটা কর্নার কার্ভ হয়েছে। আমি এখানে একটা ক্লিক করছি, দেন এটাকে ক্লিক করে এই যে ডার্ক করছি। অনেক ইন্টারেস্টিং না প্রসেসটা? বাট ভাই ওইটা তো মেবি চারটা একসাথে হয়ে গেছিল, ওইটা মেবি চারটা একসাথে হয়েছিল। তাহলে কেন চারটা একসাথে হয়েছিল? খুব নাইন সাপি কাজ হয়েছে তো আমাদের সাথে, একটা হয়েছে একটা হয়নি, তাই না? আচ্ছা দেখেন কেন হয়েছিল, আমি এখানে এখানে জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, ক্লিক করে সরাসরি টান দিচ্ছি, এই জন্য চারদিকে কার্ভ হচ্ছে। আর যখন আমি এর আগেরটা কি করছি, ক্লিক করে জাস্ট টান দিয়ে দিছি, আর এখন আমি ফার্স্টে একটা ক্লিক করতেছি, ক্লিক করে যে দেখেন জাস্ট ক্লিক করছি, এটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। এবার আমি এটাকে ক্লিক করে ডার্ক করছি, এই যে দেখেন কার্ভ হচ্ছে, বুঝতে পারছেন? জি ভাই। আমি যদি এখানে দেখেন, এখানে যদি আমি ক্লিক করে টান দিই, দেখেন চারদিকে হচ্ছে, এই যে দেখেন চারদিক থেকে হচ্ছে। কিন্তু আমি যখন একটা জায়গাতে ক্লিক করব, ক্লিক করে আমি উপর দিকে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন শুধু ওইটা কাজ করতেছে, এই যে দেখেন এখানে একটা ক্লিক করছি, দেন এটাকে নিয়ে আসলাম, বুঝতে পারছি কি সবাই? ওকে, দ্যাটস ইট, এতটুকুই। তো ডিরেক্ট সিলেকশন টুলস এর পাওয়ারটাকে বুঝতে পারছেন? অনেক পাওয়ার। জি স্যার। গ্রুপ থাকুক আর যাই থাকুক, সরাসরি আপনাকে সিলেক্ট করে দেখা দিবে এবং এটার উপরে কি একটা তার প্রভাব খাটাতে পারবে যে কোনো সিচুয়েশনে। ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুলস, সিলেকশন টুলস ক্লিয়ার। এর পরে আসে এখানে পেন টুলস, পেন টুলস এবং অ্যাঙ্কর পয়েন্ট টুলস। আচ্ছা পেন টুলসের আগে আমি এখানে একটু আপনাদেরকে রেক্ট্যাঙ্গেল টুলস সম্পর্কে একটু বলি। রেক্ট্যাঙ্গেল টুলস, আমার ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গেল নিতে পারবো, যদি চাই অনুপাত ঠিক রাখবো, তাহলে শিফট প্রেস করে একটা যদি ক্লিক করে ডার্ক করি অনুপাতটা ঠিক থাকবে। এবং এটার এখান থেকে আপনি ইচ্ছা মতো ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এই যে ফিল কালার ইচ্ছা মতো চেঞ্জ করছি। এর বাইরে আপনি এইখান থেকে ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন আপনি ইচ্ছা মতো এখান থেকে ফিল কালারটা চেঞ্জ করতে পারবেন। ওকে, ফিল কালার আমি এখান থেকে এই একটা দিলাম। দেওয়ার পরে এখানে আছে আর একটা স্ট্রোক কালার, আমি চাচ্ছি স্ট্রোক কালার দিব ইয়েলো, এই যে ইয়েলো স্ট্রোক কালার দিয়ে এখান থেকে স্ট্রোক কালারটা বাড়াই দিচ্ছি, এই যে দেখেন স্ট্রোক কালারটা বাড়াই দিচ্ছে। স্ট্রোক কালারের চেঞ্জটা আমি এখান থেকে করতে পারছি, এই যে স্ট্রোক কালারের চেঞ্জ আমি এখান থেকে নিয়ে আসতে পারছি। আমি চাইলে এখান থেকেও স্ট্রোক কালারের, এই যে দেখেন নিচে যেটা আছে স্ট্রোক কালারের কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো আমরা কি একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারবো এবং রেক্ট্যাঙ্গেলের কালারটা দিতে পারবো সবাই?
বিচার পারবো ইনশাআল্লাহ রেকট্যাঙ্গেলের পরে ইলিপস টুলসটাও সেম অনুপাত ঠিক থাকতে চাইলে শিফট প্রেস করে দিতে হবে শিফট প্রেস করে দিলে অনুপাতটা ঠিক থাকবে এবং এখানেও সেম ভাবে আপনি ফিল কালার তারপরে আপনি স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবেন দিতে পারবেন এবং ডিলিট করতে পারবেন ওকে ক্লিয়ার সিসি 17 তো তো মানে সিলেক্ট করলে জিনিসটা এরকম আসে না আচ্ছা ক্লিক করলে এমন আসবে না ব্যাকগ্রেড ভার্সনে এই ফিচারটা পাবেন না ব্যাকগ্রেড ভার্সন যাদের তাদের জন্য কার্ভ করার জন্য কি ওয়ে সাপোজ আপনি কার্ভ করবেন এখানে একটা রেকট্যাঙ্গেল আছে যদি এমন হয় ইফেক্ট ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ এখান থেকে কি করবেন আপনি কি রাউন্ডেড রেকট্যাঙ্গেল করবেন না ইলিপস করবেন রাউন্ডেড রেকট্যাঙ্গেল করবেন ওকে প্রিভিউ দিলাম আর এখানে আমি মাইনাস করে দিচ্ছি এই যে মাইনাস এখানেও মাইনাস এখন আপনি কর্নারগুলো কতটুকু রেডিয়াস করবেন এই যে বুঝতে পারছেন না না এটা তো হইতাছে ভাইয়া বাট মানে একটা একটা হইতাছে না পুরোটা হয়ে যাইতাছে আচ্ছা একটা একটা করতে পারবেন না ব্যাকগ্রেড ভার্সনে আপনাকে ওটা পেন টুলস দিয়েই করতে হবে ঠিক আছে পেন টুলস এর মাধ্যমে তাই যত অত্যাচার ভাই সব করি বেরি জি যত অত্যাচার সব করি বেরি কিছু করার নাই কিছু করার নাই আপনার নাম কি আপনার তো নামই দেওয়া নাই ভাই আমি মুরিউদ্দিন হাসান আমার আচ্ছা আচ্ছা নষ্ট আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি এই ভাইয়ার ল্যাপটপ দিয়ে ইউজ করতেছি চিনছি চিনছি আচ্ছা ঠিক আছে কিছু করার নাই এখানে একটু কষ্ট করতে হবে ব্যাকগ্রেড ভার্সনে একটু ঝামেলা থাকবে এটা স্বাভাবিক তাই না ভাইয়া আপনি যে ইউজ করতেছেন এই ভার্সনটা কত এটা 19 মেবি এটা 19 আছে আবার 21 আছে 20 আছে 19 এর কাজ দেখাচ্ছি আপনাদেরকে 20টা একটু বেশি ভারী 16 জিবি র‍্যামে মনে হয় কম এমন মনে হয় আচ্ছা এরপরে তাহলে আপনারা সার্কেল নিতে পারছেন এরপর এটার অপাসিটি এখান থেকে কমাইতে পারছেন বাড়াইতে পারছেন ঠিক আছে ওকে আর কি কি আছে এরপরে এখানে আছে পলিগন টুলস অনেক ইন্টারেস্টিং পলিগন টুলস ক্লিক করে এই যে ডার্ক করছি ষষ্ঠ বুঝ হচ্ছে বা আমি যদি এইভাবে ক্লিক করি এখান থেকে সাইডস বাড়াই দিতে পারবো এই যে হইছে এরপরে আমি চাচ্ছি ক্লিক করে জাস্ট ডার্ক করছি এবং অ্যারো ডাউন বাটন চাচ্ছি দেখেন আমার কর্নারগুলো কমে যাচ্ছে আমি যদি অ্যারো আপ বাটন দেই এই যে দেখেন আমার কর্নারগুলো বেড়ে যাচ্ছে ঠিক আছে এভাবে আমি কর্নারগুলো আপ এবং ডাউন করতে পারবো সেম ভাবে এখানে স্টার টুলস ক্লিক করে ডার্ক করছি অ্যারো আপ এবং অ্যারো ডাউন আমি এভাবে কাজ করতে পারবো ক্লিয়ার সবাই এখানে দেখেন অনেক সুন্দর কিছু নিয়ে আসা সম্ভব এখানে যদি ডিরেক্ট সিলেকশন টুলস নেওয়া যায় দেখেন সুন্দরভাবে বের করে আসা যায় আপনার ও পড়না নাকি পসিবল না এই টাইপের ডিজাইনগুলো নিয়ে আসা বুঝতে পারছিস সবাই জাস্ট এই যে স্টার টুলস না এই যে স্টার স্টার অ্যারো আপ বাটন এভাবে নিলাম নিয়ে আপনি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এই যে জাস্ট এখান থেকে ক্লিক করে টান দিলাম এই যে দ্যাটস ইট না না ভাইয়া এটা না মানে এই যে সাইডটা বাড়া আচ্ছা এটা হচ্ছে আপনি সাপোজ এই যে এখান থেকে স্টার নিচ্ছেন অ্যারো আপ বাটন চাপেন কর্নার বাড়বে অ্যারো ডাউন বাটন দেন এই যে কর্নার কমতেছে ঠিক আছে এই যে কর্নার কমে যাচ্ছে আর অ্যারো আপ বাটন দিচ্ছি বেড়ে যাচ্ছে সেম ভাবে আপনার এইখানে পলিগন টুলস অ্যারো আপ বাটন দিলে কর্নার বাড়বে অ্যারো ডাউন বাটন দিলে এই যে কর্নার গুলো কমে যাচ্ছে ক্লিয়ার জি ভাইয়া বুঝতে পারছি ওকে ভাইয়া ঠিক আছে এরপরে আচ্ছা এখানে বললাম পেন টুলস পেন টুলস আসলে আমরা ফটোশপে যেটা পেয়েছি এখানেও সেম বরং এখানে আর একটু কম সেটা হচ্ছে ফটোশপে ছিল দুইটা মোড একটা ছিল আপনার পাথ মোড আর একটা ছিল শেপ মোড কিন্তু আমরা এখানে পাবো শুধু শেপ মোড যেটা দ্বারা শুধু আপনি ক্রিয়েট করতে পারবেন যে কোনো কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই যে কোনো কিছু এখানে ক্রিয়েট করা সম্ভব
এরপরে এখান থেকে আর কি কি পাওয়া যায় দিতে পারে, পেন টুলস আসলে কি কি করতে পারি আমরা পেন টুলস দিয়ে, নাথিং ইজ ইম্পসিবল বলছি সবই করা পসিবল। একটা শেপের মধ্যে কি কি থাকতে পারে, একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা কর্নার থাকতে পারে, একটা কার্ভ থাকতে পারে, এই তিনটাই পেন টুলস এর দ্বারা করা সম্ভব। ফটোশপে এমন ভাবে দেখাইছি, আমার মনে হয় না এখানে পেন টুলস নিয়ে আর নতুন করে কিছু বলতে হবে, ফটোশপের বাইরে এখানে কিছু নাই, ঠিক আছে? ফটোশপে যেটা ছিল এখানেও সেম। সো কারোর কোনো কোশ্চেন আছে পেন টুলস নিয়ে? না ভাই, ফটোশপের সাথে সেম হতে বুঝতে আমি ইজি হয়ে যেত। জি অবশ্যই, ফটোশপ করলে ইলাস্ট্রেটরটা অটোমেটিক অনেক সহজ হয়ে যায়। এরপরে এখানে আমরা পাচ্ছি পেইন্ট ব্রাশ টুলস। পেইন্ট ব্রাশ টুলসটা আসলে আমরা ফ্রি হ্যান্ড ব্রাশ করতে পারবো, ঠিক আছে? ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এই টুলসটা ইউজ করতে পারবো। এই যে দেখেন ব্রাশ টুলস নিয়ে আমি ইচ্ছা মতো এখানে ড্রয়িং করতে পারছি। এই যে দেখেন ইচ্ছা মতো ড্রয়িং করা সম্ভব, ভিআরের ক্ষেত্রে বলেন বা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। পসিবল না? বুঝতে পারছি কি সবাই? ওকে, এখানে ব্রাশ ক্রিয়েট করা যায়, ব্রাশ ফটোশপের মতো ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না, তবে ব্রাশ এখানে ক্রিয়েট করা পসিবল, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এরপর এখানে আছে টাইপ টুলস। টাইপ টুলসে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করে আপনি কিছু ইচ্ছা মতো লিখতে পারবেন। দেন টাইপ টুলস দিয়ে আমি যদি কোনো এরিয়া সিলেক্ট করি, সিলেক্ট করলে কোনো টেক্সট চলে আসবে। এই যে দেখেন কোনো কিছু টেক্সট চলে আসছে, ফটোশপে যেমনটা ছিল। এরপরে সাপোজ আমি এখানে কোনো একটা কিছু লিখছি, যেমন আমি লিখছি বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লেখার পরে বাংলাদেশের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। এই যে বিভিন্ন টাইপের কালার চেঞ্জ করতে পারছি। এখানে আমি বাংলাদেশের কোনো একটা স্টক কালার দিতে পারছি, এই যে বাংলাদেশের স্টক কালার দিচ্ছি। এরপর আমি বাংলাদেশের অপাসিটিটা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এখান থেকে ফন্ট সেট আপ করার সেম সিস্টেম, ফন্ট ফটোশপে যেগুলো ডাউনলোড দিয়েছেন অটোমেটিক এখানেও চলে আসছে। এখান থেকে আপনি ইচ্ছা মতো ফন্ট চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আমি ফন্ট চেঞ্জ করছি। এরপরে কি কি আছে, ফন্টের যদি কোনো ফ্যামিলি থাকে ফন্ট স্টাইল এখান থেকে আরও পাবেন, সেটাও চেঞ্জ করতে পারবেন। এখানে আছে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে কি কি পাচ্ছি একটু দেখি। ওকে, ক্যারেক্টার থেকে আমরা এখানে যেটা পাচ্ছি সেটার জন্য আমাদেরকে ফার্স্ট একটা প্যারাগ্রাফ নিতে হবে, তাহলে একটু ভালোভাবে বোঝাতে পারবো। একটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে এখানে আমি ক্যারেক্টারে ক্লিক করে ফন্ট ফন্ট স্টাইল চেঞ্জ করছি, এবং এখানে সেট দ্য লিডিং, এই যে সেট দ্য লিডিং এর মানটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারছি। এই যে দেখেন দুটো লাইনের মধ্যে স্পেস আমি কমাইতে পারছি এবং বাড়াতে পারছি, ঠিক আছে? এখান থেকে ফন্টের সাইজ আমি কমাইতে পারছি, ছোট বড় করতে পারছি। বুঝতে পারছি কি সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে এখানে আর কি কি আছে? এরপরে এখানে আছে সেটা হচ্ছে আপনার সেট দ্য ট্র্যাকিং ফর দ্য সিলেক্ট ক্যারেক্টার। এটার মান যদি বাড়াই দিই, দেখেন আমার লেখাগুলোর মধ্যে অটোমেটিক কিন্তু স্পেস বেড়ে যাচ্ছে। এই যে দেখেন ঠিক যেমন ফটোশপে ছিল, আমার লেখার মধ্যে এখানে স্পেস বেড়ে যাচ্ছে। আবার আমি যদি চাই যে এখানে আপনার হরাইজন্টালি স্কেল করব, সেটা করলে কি হবে, আমার দেখেন লেখাগুলো কিন্তু অটোমেটিক চ্যাপ্টার হয়ে যাচ্ছে, দেখো? ঠিক আছে, লেখাগুলো চ্যাপ্টার হয়ে যাচ্ছে। এরপর এখানে একটা নতুন একটা ফিচার পাচ্ছি আমরা, আমরা এখানে নতুন একটা ফিচার পাচ্ছি ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশনের মানটা যদি বাড়াই দিই, দেখেন আমার ক্যারেক্টার কিন্তু ঘুরে যাচ্ছে। এই যে দেখেন ক্যারেক্টারগুলো কিন্তু ঘুরে যাচ্ছে। এটা একটা নতুন ফিচার যেটা ফটোশপে আমরা পাই নাই, সেটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে? তো আমি আপাতত জিরো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আছে সেট দ্য বেসলাইন শিফট, যদি কোনো লাইনকে আপনি উপরে নিচে তুলতে চান, এই যে উপরে তুলছি এবং আমি নিচে নামাচ্ছি, তখন এটা দ্বারা সম্ভব। ক্লিয়ার সবাই?
জি স্যার। আচ্ছা এরপরে এখানে ক্যারেক্টারে আমি পাচ্ছি কি ক্যারেক্টার পাচ্ছি আপনার ভার্টিক্যাল স্কেল, যেটা আপনার ভার্টিক্যালি বড় করবে আপনার টেক্সটকে, ভার্টিক্যালি বড় এবং ছোট করবে। এটা আপনার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এই যে এইভাবে এটা ছোট বড় করতে পারে, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা কি ছিল, আমি চাচ্ছি অল ক্যাপস, এখান থেকে অল ক্যাপস আছে যেগুলো আপনার পুরো লেখাকে সবগুলো ক্যাপস করে দিবে। দেন আছে এখানে স্মল ক্যাপস, যেটা প্রথম প্রথম অক্ষরটা বড় থাকবে পরের অক্ষরগুলো ছোট হয়ে যাবে কিন্তু অল ক্যাপস থাকবে, ঠিক আছে, সেটাও এখান থেকে সম্ভব। এরপরে এখানে আছে আপনি যদি কোনো ফর্মুলা লেখেন, সাপোজ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই টুটাকে সিলেক্ট করে আমি এখান থেকে আপনার সুপার স্ক্রিপ্ট দিচ্ছি, দেখেন বড় হয়ে যাচ্ছে, এটা উপরে উঠে যাচ্ছে। দেন এই টুটাকে সিলেক্ট করে ওকে, তো আমি এখানে টুটাকে সিলেক্ট করে সেমভাবে এখান থেকে জাস্ট আপনার সুপার স্ক্রিপ্ট করছি, এই যে দেখেন আমার টুটা উপরে উঠে গেল। দেন আমি চাচ্ছি যে পানির ফর্মুলা লিখব, সেটা কিভাবে সম্ভব, আমার এই লেখাটা কিন্তু অটোমেটিক এখানে সুপার স্ক্রিপ্ট দেওয়া আছে, দেখেন এই যে সুপার স্ক্রিপ্ট মোডে চলে আসছে, ছোট করে দিলাম, এখানে আমি লিখছি H2O, H2O দিলাম। এখান থেকে আমি টুটাকে যদি সিলেক্ট করি, টুটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট দিচ্ছি সাব স্ক্রিপ্ট, এই দেখেন চলে গেছে, তাই না, অনেক সহজ, কিন্তু প্রসেসটা খুবই সহজ। দেন আর কি কি আছে, ক্যারেক্টার নিলাম, এখানে যদি কোনো অংশকে আমি সিলেক্ট করি, সাপোজ এই অংশটাকে আমি সিলেক্ট করলাম, এটুকু অংশ সিলেক্ট করলাম, ক্যারেক্টার থেকে আমি দিচ্ছি আন্ডারলাইন্স, এই যে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, আমি চাচ্ছি কেটে দিতে, সেটাও সম্ভব। বুঝতে পারছি কি সবাই, তো টাইপ টুলস পাবো, জি স্যার, জি ভাই পাবো ইনশাআল্লাহ, ওকে জি স্যার। এরপরে এখানে আছে আপনার টাইপ অন পাথ টুলস, যেটা পাথের উপর কাজ করে, কিভাবে সম্ভব, যদি আমি পেন টুলস নিয়ে কোনো পাথ নেই, সাপোজ জাস্ট স্টক করা দিচ্ছি এবং এখানে আমি এই টাইপের একটা পাথ ক্রিয়েট করলাম, এই যে এই টাইপের একটা পাথ ক্রিয়েট করছি, টাইপ অন পাথ টুলস নিয়ে আমি জাস্ট এখানে এটা ক্লিক করছি, এই যে দেখেন এটা পাথের উপরে লেখা হয়ে গেছে, কিন্তু আমার লেখাটা এমন হওয়ার রিজন হচ্ছে এই যে দেখেন সেট দ্য বেস লাইন শিফট, এটা মাইনাস দেওয়া আছে, দেন এখান থেকে আপনার সাব স্ক্রিপ্ট দেওয়া আছে, এখান থেকে আন্ডারলাইন দেওয়া আছে, এখানে আপনার কেটেও দিয়েছে, এই যে দেখেন সবগুলো দেওয়া আছে, এই জন্য এমন হয়েছে, কিন্তু আমার লেখাটা কিন্তু হয়েছে এমন। আমি আবারও দেখাই, আমি যদি পেন টুলস নিয়ে এই নিলাম, এই এই জাস্ট দিলাম, এই যে ফিল কালার অফ করে দিলাম, এখানে জাস্ট স্টক কালার দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমি যদি টাইপ অন পাথ টুলস নিয়ে পাথের উপরে জাস্ট মাউস নিয়ে আসি, দেখেন আমার মাউসটা চেঞ্জ হয়ে যাবে, এই যে বুঝছেন, সম্ভব, পসিবল না এভাবে কিছু ক্রিয়েট করা, জি ভাই স্যার, ওকে স্যার। এরপরে এখানে ছিল ভার্টিক্যালি টাইপ টুলস, এই যে কোনো কিছু যদি ভার্টিক্যাল লিখতে চান তাহলে ভার্টিক্যালি টাইপ টুলস ইউজ করতে পারবেন অনেক সহজে। আর এখানে আমরা হরাইজন্টালি যেটা ছিল টাইপ টুলস, আমরা অ্যালাইন করতে পারবো, এই যে এখানে এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট লেফট, অ্যালাইন রাইট, মানে সেন্টার অ্যালাইন রাইট, ঠিক আছে, এটা দ্বারা অ্যালাইন করতে পারবো। আর এখানে রোটেট টুলস যেটা আছে, রোটেট টুলস নিয়ে আমি আজকে বলছি না, কারণ রোটেট টুলসের উপর একটা পুরো ক্লাস লাগবে। ইরেজার টুলস আছে যেটা দিয়ে আপনি ইরেজ করতে পারবেন, এই যে ইচ্ছা করলে যে কোনো কিছু আপনি ইরেজ করতে পারবেন, ঠিক আছে। আর মজার একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে
শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলস এ কিভাবে কাজ করে, সাপোজ এখানে একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম, এই একটা সার্কেল নিলাম, দুইটার কালার একটা রেড একটা ইয়েলো। এখন এই তিনটাকে আমি অল্টার প্রেস করে ক্লিক করে টান দিচ্ছি, কপি হচ্ছে। আচ্ছা আমার কথা কি স্পষ্ট শুনতে পান, কথা বুঝতে কি কষ্ট হচ্ছে? জি ভাই ক্লিয়ার ভাইয়া, দেখেন আমি যখন জুম ইন জুম আউট করছি, অল্টার প্রেস করে দেন আমি স্ক্রল করছি, এই তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি শেপ উইন্ডার টুলস দিয়ে আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করে টান দিচ্ছি, দেখেন আমার মাউসের এখানে কিন্তু প্লাস চিহ্ন উঠে আসছে, সবগুলো কিন্তু প্লাস হয়ে গেছে। আবার যদি আমি এখানে এই তিনটাকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলস নিয়ে আমি যদি অল্টার প্রেস করি, দেখেন মাইনাস হচ্ছে। এখন আমি যেখানে ক্লিক করব সেটা দেখেন অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে, এই দেখেন অল্টার প্রেস করছি এটা মাইনাস হয়ে যাচ্ছে। সো প্রসেসটা কি বুঝতে পারছি সবাই? জি স্যার বুঝতে পারছি। এরপরে এখানে আছে গ্রেডিয়েন্ট টুলস, গ্রেডিয়েন্ট টুলসটা কীভাবে কাজ করে, সাপোজ আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম যেটার কালার আমি এখান থেকে যেমন ইচ্ছা মতো ফিল কালার দিতে পারবো, ফিল কালার অফ করে দিতে পারবো, ইচ্ছা করলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারবো। এই যে দেখেন ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট কালারও দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে, এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা দেওয়া আছে গ্রেডিয়েন্ট কালার স্টাইলটা এই যে দেখেন নিচে দেওয়া আছে, ফিল কালার গ্রেডিয়েন্ট কালার দেখেন দেন নন কালার। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি, দেন এখানে যদি ডাবল ক্লিক করি, সাপোজ আমি এখানে গ্রেডিয়েন্ট টুলস নিচ্ছি, দেন আমি এখানে ডাবল ক্লিক করছি, ক্লিক করলে দেখেন এখানে আমার গ্রেডিয়েন্টটা চলে আসছে, এই যে চলে আসছে। এখানে গ্রেডিয়েন্টের আমার আসলে তিন টাইপের গ্রেডিয়েন্ট পাচ্ছি, কিন্তু মূলত বলা হয় স্টাইল দুইটা, ঠিক আছে। লাস্টেরটা দেওয়া আছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, প্রথমটা পাচ্ছে আচ্ছি পাচ্ছি লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা সাইড থেকে কাজ করে ফটোশপে পেয়েছি। এরপরে পাচ্ছি রেডিয়াল গ্রেডিয়েন্ট, যেটা একটা গোলকের মতো কাজ করে, ঠিক আছে। আর এখানে আপনি কালারটা এক্সচেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন এখানে একটা রিভার্স আছে, ক্লিক করলে পরে অটোমেটিক রিভার্স হচ্ছে, এই যে দেখেন। আমি চাইলে সাদা কালারটা বাইরে দিতে পারি, আমি চাইলে ব্লু কালারটাকেও বাইরে দিতে পারি, ঠিক আছে। আমি চাচ্ছি এই কালারটাকে চেঞ্জ করতে, এটাকে চাচ্ছি রেড, রেড কালার দিতে, এবং বাইরেটাকে চাচ্ছি ইয়েলো কালার দিতে, এবং এটার অপাসিটিটা আমি বাড়াই দিব, এই যে অপাসিটি 100% করে দিচ্ছি, এই যে আমার ডিজাইনটা এখন এমন আছে। আমি চাচ্ছি এটাকে রিভার্স করবো, সেটাও এখান থেকে পসিবল। সো ব্যাপারটা কি বুঝতে পারছি সবাই? না সমস্যা হচ্ছে না। তাহলে এগুলো কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার এখন শুনতে পাচ্ছি। এটা গেল আমার দুইটা স্টাইল, আমার গ্রেডিয়েন্ট কালারের দুইটা স্টাইল গেল। এরপরে গ্রেডিয়েন্ট কালারের এটা আমার দুইটা স্টাইল গেল, গ্রেডিয়েন্ট টুলস নিয়ে আমি ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবো। আমি গ্রেডিয়েন্ট কালার নিয়ে পরে আরও বিস্তারিত আলোচনা করব, আজকে জাস্ট আপনাদেরকে টুলস নিয়ে দেখাই দিচ্ছি, ঠিক আছে। পরে আমরা ডিটেলসে কাজ পাবো এগুলো। এরপরে এখানে পাচ্ছি আমরা লাস্টে যেটা পাচ্ছি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটা দিয়ে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে ডাবল ক্লিক করছি, এখানে আমি দিচ্ছি রেড কালার, এখানে ডাবল ক্লিক করলাম এখানে দিচ্ছি ইয়েলো কালার, ডাবল ক্লিক করলাম এখানে দিলাম ব্লু, ব্লু না এখানে দিই হোয়াইট, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে আমি পার্পেল একটা কালার নিয়ে আসলাম, দেখেন ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারছি, এই দেখেন। আমি চাইলে আরও কালার অ্যাড করতে পারবো, এখানে ডাবল ক্লিক একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি গ্রিন কালার নিয়ে আসলাম, দেখেন সম্ভব।
সো প্রসেসটা কি বুঝতে পারছিস সবাই স্যার আরেকবার একটু দেখাবেন স্যার আরেকবার দেখাবো জি স্যার এটাকে এখান থেকে বে যেখানে খুশি সেখানেই তো ডাবল ক্লিক করে কালার নিতে পারবে একটা ক্লিক করলে হবে এই যে দেখেন একটা রেকট্যাঙ্গেল নিলাম আমি এখান থেকে দুই নম্বর যে অপশনটা আছে গ্রেডিয়েন্ট ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এই অপশনটা পাবেন এখানে না পেলে আপনি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট পাবেন বা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস F9 এখান থেকে আপনি তিন নম্বর অপশনটা নেবেন ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটা নেওয়ার পরে আপনি যেখানে পয়েন্ট আছে এখানে যদি ডাবল ক্লিক করেন আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আমি এখানে গ্রিন কালার দিচ্ছি দেন এখানে ডাবল ক্লিক করে এখানে আমি একটা কালার নিয়ে আসছি এই দেখেন আমি ইচ্ছা মতো কালার নিয়ে আসছি এবং এই কালারটা নিয়ে আসার পরে কি হবে এই কালারটা নিয়ে আসার পরে আপনি আরও কালার চাচ্ছেন অ্যাড করতে আপনি জাস্ট একটা ক্লিক করেন এবং ক্লিক করে এই কালারটা চেঞ্জ করে দিতে পারবেন ক্লিয়ার সবাই জি স্যার এখন ক্লিয়ার ওকে এরপরে এখানে আছে আই ডপার টুলস আই ডপার টুলসের কাজ সাধারণত কি আপনার একটা জায়গা থেকে কালার নিতে তাই না যেমন এখানে সাপোজ আছে রেড ইয়েলো দেওয়া আছে আচ্ছা এক মিনিট আমি ব্যাক করছি আচ্ছা দেখেন এখানে এখানে আমরা আইডপা টুলসের মাধ্যমে কালার নিতে পারছি দেখেন বিভিন্ন টাইপের কালার আমি ড্রপ করতে পারছি কিন্তু এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে সাপোজ আমি এখানে লিখলাম মাসুদ মাসুদ লিখে একটা কালার নিচ্ছে এই একটা কালার হলো এখানে লিখলাম বাংলাদেশ এখন আমি চাচ্ছি যে এই শুভর কালারটা করবো মাসুদের মতো তাহলে আমি আইডপা টুলস নিয়ে জাস্ট আমি যদি মাউসটা এখানে নিয়ে যাই দেখেন শুভ লেখা ঠিকই আছে কালার চেঞ্জ হয়েছে কিন্তু ফন্টটাও চেঞ্জ হয়েছে তাই না অনেক ইন্টারেস্টিং না বুঝতে পারছি কি সবাই আমি যদি এখানে ক্লিক করি দেখেন অটোমেটিক দেখেন এই ফন্টটাও চলে আসছে শুধু কালার না আমার ফন্টটাও চলে আসছে কিন্তু বাইরে থেকে নিলে কিন্তু ফন্ট চেঞ্জ হচ্ছে না দেখেন কিন্তু আমি যেই ফন্টে ধরছি সেই ফন্টের কালারটাও চলে আসছে সো বুঝতে পারছি প্রসেসটা সবাই জি স্যার ওকে এরপরে এখানে আমরা যে টুলস পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট টুলস এটা শুধুমাত্র স্ট্রোকের উপর কাজ করে যদি আমি কোনো একটি স্টার নেই সাপোজ এই স্টার নিচ্ছি এই একটি স্টার নিলাম এই হোয়াইট টুলস কোনো কাজ করবে না কিন্তু আমি যদি সামান্য পরিমাণ স্ট্রোক নেই দেখেন খুব ভালোভাবে কাজ করতেছে এটা জাস্ট আপনাকে থ্রি ডির মতো একটা ইফেক্ট বের করে নিয়ে আসবে ঠিক আছে এই দেখেন থ্রি ডির মতো দেখাবে আর এরপরে আছে আপনার ব্লেন টুলস ব্লেন টুলসের কাজটা হচ্ছে সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন ব্লেন টুলসের কাজ হচ্ছে আমি এক পিসটা দিলাম এক পিসটা দিলাম এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম দেখেন আমার স্টার বাড়ছে আমি যদি স্টার ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে যদি এটাকে অল্টার পেস্ট করে কপি করি দেখেন এখান থেকে কিন্তু এটা বাড়ছে এখানে যদি ডাবল ক্লিক করি অল্টার পেস্ট করে ক্লিক করলাম এখান থেকে এটা বের হচ্ছে তো প্রসেসটা কি সবাই বুঝতে পারছি আর ভাই ছোট থেকে বড় কিভাবে হলো ছোট থেকে বড় কিভাবে হলো কারণ আমার প্রথমটা ছিল ছোট তারপরটা ছিল বড় ঠিক আছে যদি এমন হতো সাপোজ আপনার এখানে একটা স্টার দেওয়া আছে স্টারের কালার রেড এখানে একটা সার্কেল দেওয়া আছে এমন আছে
এখন যদি আপনি ব্লেন্ড টুলস দিয়ে এখানে একটা ক্লিক করেন এবং এখানে একটা ক্লিক করেন এই যে এমন হবে ক্লিয়ার সবাই ও আস্তে আস্তে ওইটার শেপে চলে যাবে জি শুধু এমনই না যদি এমন হতো সাপোজ আমি পেন টুলস নিয়ে ফিল কালার অফ স্টক কালার একটু বাড়িয়ে দিলাম ক্লিক করলাম এটা পাথ ক্রিয়েট করলাম পেন টুলস দিয়ে এখানে আমি আবারও এই 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 একটা পাথ ক্রিয়েট করলাম দ্যাটস ইট দুইটাকে সিলেক্ট করলাম ব্লেন্ড টুলসের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম মাত্র একটা হয়েছে কেমন হলো অবজেক্ট ব্লেন্ড ব্লেন্ড অপশন এখান থেকে প্রিভিউ দিবেন দেন স্পেসিং থেকে স্পেসিং স্টেপস এখানে জাস্ট স্টেপটা বাড়ায় দেন ওয়াও না বুঝতে পারছি কি সবাই এটা যদি একটা কালার থাকতো তাহলে আরো সুন্দর হতো না এটা যদি এটা সুন্দর একটা কালার থাকতো তাহলে কিন্তু ডিজাইনটা আরো সুন্দর ঠিক আছে সো পারবো কি এটা এই টাইপের কিছু ক্রিয়েট করতে বুঝতে পারছেন সবাই জি স্যার ওকে এরপর এখানে একটা টুলস আছে সেটা হচ্ছে লাস্ট টুলস আপনার আর্টবোর্ড টুলস আর্টবোর্ড টুলস এর মাধ্যমে আপনি আপনার আর্টবোর্ডটাকে ছোট করতে পারবেন বড় করতে পারবেন পাশাপাশি অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করলে আপনার আর্টবোর্ডটাকে কপিও করতে পারবেন আপনি চাইলে ইচ্ছা মতো আর্টবোর্ড ক্রিয়েটও করতে পারবেন দ্যাটস ইট ঠিক আছে তাহলে সবাই টুলস গুলো একটু চেক দেন সবাই টুলস গুলো নিয়ে একটু কাজ করেন মানে টুলস গুলো জাস্ট দেখেন ঠিক আছে নেক্সট ক্লাসে আমরা টুলস ভিত্তিক কাজে চলে যাব ভাইয়া সিসি 17 এর একটা গুগল ড্রাইভে ফাইল দিয়েছিল ওটা তো ভাইয়া সফটওয়্যার হিসেবে আসে না পোর্টেবলের মতো আসে ডাউনলোড করেন ইনস্টল করেন কোনো সমস্যা হবে অনেক ভালো সফটওয়্যার ঠিক আছে ভাই ইনস্টল দিছি তো কিন্তু ইনস্টল সফটওয়্যার ইনস্টল হয় নাই পোর্টেবল ফাইলের মতো আসছে নেট বন্ধ করে দেন ইনস্টল দেন আমাকে স্ক্রিনশটটা দিয়েন ঠিক আছে মইনুল স্ক্রিনশটটা দিলাম বুঝতে আমি আপনাকে এখনই দেখাই একটু দিই আমি একটু দেখাই না এখন আচ্ছা দেখেন দেখেন এই যে ভাই কোথায় প্রায় কিন্তু ঝড় শুরু হয়ে গেছে পল্লবী ওপেন করে তাই এই যে এই যে আমার ইলাস্ট্রেটর ওপেন করে কমফোর্টেবল পাই হুম ওপেন করে এরকম আসলো কোথায় পোর্টেবল আপনি আমি বলি শুনেন ওই যে ডোন্ট শো এগেইন টিক দিয়ে দিবেন ডোন্ট শো এগেইন টিক দিয়ে দেন দিবেন তারপরে তো কোনো সমস্যা নাই এখানে তো কোনো সমস্যাই নাই ঠিকই তো আছে সব কিছু বাট এই যে ভাই আমার ফটোশপটা যেরকম একটা সফটওয়্যার এটা তো ওইরকম সফটওয়্যার আসলো আজীব কথা বললেন আপনার সমস্যা হচ্ছে কোথায় সেটা বলেন না সমস্যা নাই আমি সমস্যা না থাকলে সিনচে বন্ধ করেন কোনো সমস্যা নাই এটা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম কে কে চলে গেছেন